আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেওয়া কিংবা বিশেষ করে বড় করে প্রধানমন্ত্রী লেখাগুলো কিছু দরকার নেই। আমি যেহেতু এই মাটির সন্তান, আমি আবার আপনার মধ্যে আমার কোনো পার্থক্য নাই। আপনারা এখানে যারা আছেন অনেকে আমার পিতৃব্য, অনেকে আমার বড় ভাই, অনেকে আমার বন্ধু, অনেকে আমার এখানে ছোটো ভাই। সুতরাং এখানে মানে পার্সোনালি আমি কখনোই আমি মনে করি না যে আই হ্যাভ কাম হিয়ার অ্যাজ এ গেস্ট অথবা আমাকে বিশেষভাবে সম্মানিত করতে হবে। এমনকি আমাকে যদি ফুলও একটা দেওয়া হয় তো আমার লজ্জা লাগবে। প্লিজ কিছুভাবে দিবেন না, আমি আমার দোষ মনে করি। এই ভোটটা 1000 আপনার এক করে চাই, সেটাই আমরা প্রত্যাশা করি এবং এটার জন্য আমরা একটা আন্দোলন নেমেছি বলা যেতে পারে। আমার পাশে আমার বন্ধু ডক্টর সামাদ আছে, সে তার গ্রামের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য, উপজেলার উন্নয়নের জন্য হি ইজ ট্রাইং লিডিং আর লট অফ থিংস। এবং আজকে উনি একটা হসপিটাল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, এটা কিশোরগঞ্জ আপনারা যে হাইওয়েতে, হাইওয়েতে গেলে পরে আমি দেখেও আসছি। আমি মনে করি যে আমার এই অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য এখন আর ঢাকামুখী হইতে হবে না। আমি আজকে এসেছি ওনাকে বড় করে ওনার পক্ষ থেকে, উনি যেটা বলবে না সেই জিনিসটা আপনাদেরকে বলে দেওয়ার জন্য, যে ওনার হাতকে আপনারা সাপোর্ট করেন, আপনারা আপনাদের হাত বাড়িয়ে দেন যাতে করে আপনার অঞ্চলে নট অনলি কিশোরগঞ্জ প্রপার, এইখানেও যেন হয় সকল অঞ্চলের মানুষ যেন স্বাস্থ্য সেবাটা নিশ্চিতভাবে পায়, এই লক্ষ্যে আসেন আমরা পরিশ্রম করি। যে মানুষটা পরিশ্রম করছেন আসে আমরা আসেন আমরা তাকে একটু সহযোগিতা করি। আর তার পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে আর্থিক উন্নয়নের জন্য যে বিষয়টা আছে, আমার অনুরোধ থাকবে যে এটাকে কীভাবে উন্নয়ন করা যায়। আজকে আমি আপনারা যদি কিছু মনে না করেন, আমার এমন কোনো বক্তৃতার বিষয় না, আমাকে দু একটা পরামর্শ দিলে, যেহেতু আমি ডিজি পাবলিক লাইব্রেরি, বাংলাদেশের সকল পাবলিক লাইব্রেরিগুলো আমি দেখি এবং আমার মাধ্যমে সরকারের কাছে একটা পরামর্শ যায়। সুতরাং আপনারা যদি আমাকে দু একটা ভালো পরামর্শ আমার অঞ্চল থেকে দিতে পারেন, এই জিনিসগুলোকে ন্যাক করে আমি সরকারকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। নীতি নির্ধারক আছে, রেণুভাইরে আছে, ওনারা ওনাদের লেভেল থেকে এগুলো জিনিসগুলোকে পৌঁছে দেবেন। আমাদের মাননীয় সংসদ সদস্য ছিলেন, ওনারাও জানবেন এই বিষয়গুলো, ভয়েসটা হবে তাদের আর বিষয়টা আমরা দিব। এই জিনিসগুলো অন্তত দুইটা বিষয় যদি আমাকে দিতে পারেন যে এটা করলে আমাদের ছেলেদের জন্য ভালো হয়। আমার কিন্তু বক্তৃতা শেষ, আমাকে বক্তৃতা দেওয়া যাবে না। আমার দ্বারা যেগুলো সম্ভব আমি অবশ্যই করবো, বড় লাগবে। আমি আমাদের সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আছে, আপনার সাহেব আছেন, আরও আপনারা যারা আছেন সকল বড় ভাইরা আছেন, তাদের সাথে বসে মাঝে মধ্যে আমি কথা বলবো, কথা বলে ইংরেজিতে চলে আসে সকল। আই প্রমিস হাউ টু ডেভেলপ। আমাদের এই বর্তমান সরকার রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে আমাদেরকে উদার ভাবে আপনার দিয়েছেন, সুযোগ দিয়েছেন এবং বলেছেন পরিকল্পনা দাও। সেই প্রেক্ষাপটে আমরা বিগত 3 বছর পরিশ্রম করে সুন্দর একটা উপস্থাপনা দিয়েছি মাননীয় প্রধান বরাবর। সেটা হচ্ছে যে উপজেলা পর্যায়ে ইফেক্ট লাইব্রেরি করার জন্য কীভাবে আগাইতে পারে, সে যে কাজ চলছে একটু সময় দেন। আমার ধারণা আগামী 2030-2040 সর্বোচ্চ এর মধ্যে আপনারা 2 কিলোমিটার রিচেবল পয়েন্টে প্রতিটা মানুষ লাইব্রেরি শুরু করবেন। আপনার বাড়ি থেকে 2 কিলোমিটার লাইব্রেরির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আপনার বাড়ি যেখানেই হোক, যত রিমোটই হোক, আপনার বাড়ি থেকে বেরোনোর 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আপনি একটা লাইব্রেরি পাবেন। ইনশাল্লাহ আমরা অবশ্যই ভালো দেবো। আজকে আমাদের মাথা পিছু আয় অনেক বেশি এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখে থাকবেন যে আমাদের উন্নয়নের প্রচেষ্টা তো রয়েছেই, সেই সাথে আপনার বিনিয়োগেরও অভাব নেই। এবং ইতিমধ্যে ডক্টর সাহাদের কাছে শুনেছেন আমাদের এই অঞ্চলে আমরা কী পরিমাণ বিনিয়োগগুলো পেয়েছি। আপনারা যে জিনিসটা চেয়েছেন তার সাথে যোগ করে একটা কথা বলি, উপজেলা পর্যায়ের জন্য 100টা উপজেলায় কালচার সিটি স্যার উপস্থিত আছেন, আমাদের উপপাকুন্দিয়া উপজেলার সভ্যতা যে নির্মাণ হয় বা গঠিত হয় সেটা সত্যিকার হচ্ছে জ্ঞান, এই জ্ঞানটা কীভাবে তৈরি হয়, এই যে বিভিন্ন ধরনের পাটাগার এখান থেকে হচ্ছে মুক্ত চিন্তা গড়ে ওঠে এবং এভাবে হচ্ছে সভ্যতার বিকাশটা ধাপিত হয়। আমাদের স্যার আমের স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, চিন্তা করবো না, উনি আমার ভাই, উনি পাকুন্দিয়ার এই মাটির সন্তান, উনি মারা যাওয়ার পরে কান ধরে হাম মিলতে হবে আমি কি ঠিক না, উনি পাকুন্দিয়ার কিভাবে চিন্তা ভাবনা করবেন, লাইব্রেরির জায়গা কিভাবে উনি কিভাবে কি করবেন, এই জায়গাটা যদি বিএডিসি পাবো এটা বাংলা ছিল পূর্ব থেকে চলটি পড়ত মাথায়, আমি টেক টেক করে কিছু টাকা দিই, আমি নিজে টাকা দিয়ে আমি নিজে এই যে সিলিংটা করছি যে উপর থেকে চলটা ভরলে তোর মাথাটা ভরে মতন বাজে, এটা কিন্তু নমুনা।
সরকারি অফিস আদালতে প্রথমে আমি বলি যে একটু খোঁজ নিতে যে ওইখানে কটিয়াদি পাকুন্দিয়া কটিয়াদি পাকুন্দিয়া কিশোরগঞ্জে কোনো মানুষজন আছে কিনা, ইভেন একটা পিয়ানো যদি হয় তাহলে তার কাছ থেকে অনেক ভালো কাজ আমরা পেতে পারি। কারণ আমি দেখলাম যে একটা ইনফরমাল অনানুষ্ঠানিক সম্পর্ক আনুষ্ঠানিক সম্পর্কের চেয়ে অনেক বড়, অনেক বেশি কাজ করে। তো এখানে স্যার আবার কিছু চায় ফেলছে ডিজি সাহেবের কাছে, তো সামনে সামনে চাওয়া এখান থেকে চলে গেলে তখন ঢাকায় গেলে একটু বলবেন, ফোন টোন করবেন, একটু চিঠিপত্র পাঠাবেন। তো সামনে চাওয়াটা এতে কেমন হয় না, সেই জন্য আমি সবসময় বলি সামনে চাইতে হবে, একটু অন্যভাবে চাইতে হবে। যাই হোক, আপনারা আপনাদের বিকেলে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ